আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি করব লিপান আর্ট। এর জন্য আমি তৈরি করছি হোমমেড এমডিএফ বোর্ড, হোমমেড ক্লে অ্যান্ড হোমমেড মিরর। সো লেটস স্টার্ট। সো নাম্বার ওয়ানে আমি তৈরি করতে চলেছি এমডিএফ বোর্ড। এর জন্য আমাদের ইউজ করতে হবে দুইটা কার্ডবোর্ড। সো এই কার্ডবোর্ডগুলোর উপর আমরা একটা পেন্সিল ও একটা বাটি দিয়ে সার্কেল ড্র করে নিচ্ছি। সার্কেল ড্র করা হয়ে গেলে কেচি দিয়ে সার্কেলের দাগে দাগে আমাদের পেন্সিলের দাগে দাগে আমাদের কাটতে হবে। সো কাটতে কাটতে তোমাদের একটা কথা জানিয়ে দিই, আমি আসলে ডিসিশন নিয়েছি যে প্রতি সপ্তাহে রবিবারে আমি আমার এই ইউটিউব চ্যানেলে একটা লং ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আমার এই চ্যানেলে প্রায় লং ভিডিও আপলোড করা হয় না বললেই চলে। আর এখন আমি এই দুইটা কার্ডবোর্ডকে একসাথে লাগিয়ে নিচ্ছি, এর জন্য এখানে গ্লু লাগাচ্ছি। দেখো গ্লু বের করতে পারছি না, আমার শরীরে একদম শক্তি নেই, আমি তো কম খাই। তারপর হাত দিয়ে আমি চারিদিকে লাগিয়ে নিচ্ছি, তোমরা চাইলে এখানে ব্রাশ ইউজ করতে পারো। তো তারপর কার্ডবোর্ডগুলোকে একসাথে লাগিয়ে শুকানোর জন্য রেখে দিচ্ছি দুইটা ক্লিপ দিয়ে। শুকানো হয়ে গেলে আমাদের এমডিএফ বোর্ড রেডি। সো এখন আমরা সেকেন্ড নম্বরে তৈরি করতে চলেছি হোমমেড মিরর। এর জন্য আমি এখানে একটা চানাচুরের প্যাকেট ইউজ করছি, তোমরা চাইলে এখানে চিপসের প্যাকেটও ইউজ করতে পারো। তোমাদের হাতের কাছে এরকম চকচকে যা থাকে তাই ইউজ করতে পারো। সো এখানে আমি একটা কার্ড নিয়ে নিয়েছি, তোমরা চাইলে এখানে খাতার উপরে বা নিচে যে কার্ড থাকে ওইটা ইউজ করতে পারো। আমার কাছে এই কার্ডটা ছিল তাই আমি এটা ইউজ করলাম। সো তারপর গ্লু দিয়ে এখানে লাগানোর পর আমরা এই যে দেখো যে দিক দিয়ে আমরা মিরর তৈরি করব এই দিকে আমরা দেখবো যাতে কোনো বাবল না থাকে। বাবল থাকলে কিন্তু আমাদের মিররটা ঠিক হবে না, তাই আমি এই যে দেখো এখানে আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে বাবলগুলোকে সরানোর চেষ্টা করছি। এরকম চেষ্টা করতে গিয়ে দেখো সব গ্লু আমার নিচে পড়ে গেছে। তারপরে এগুলোকে মুছে ফেললাম, মুছতে মুছতে আমার গ্লু শুকিয়ে গেছে, আমার মিরর প্রায় তৈরি। তারপর যে বাড়তি অংশগুলো আছে প্যাকেটের, ওই প্যাকেটের বাড়তি অংশগুলো কেটে ফেলছি। কাটা হয়ে গেলে আমার মিরর প্রায় রেডি। সো এখন আমি কি করব, এখন আমি পেন্সিল দিয়ে এর পিছনে ঘর 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 করে ড্র করছি। তোমরা কিন্তু মিরর তৈরি করে এরকম করেই করবে, তাতে তোমাদের মিররে যে কোনো শেপ দিতে সুবিধা হবে। তো এইটা আমি ভিডিওতে শেয়ার করব কীভাবে শেপ দিতে সুবিধা হবে। সো এখন লম্বা লম্বা করে কেটে আমি এখন জাদু করে দেখো ঘর ঘর করে সব মিররগুলোকে কেটে নিয়েছি। সো আমার মিরর রেডি। এখন আমি একটা বক্সে এগুলোকে উঠে রেখে দিচ্ছি যাতে হারিয়ে না যায়। থার্ড নাম্বারে তৈরি করতে চলেছি লিপান আর্ট। আমি যা যা হোমমেড তৈরি করেছি এই ভিডিওতে সব কিছু দিয়ে কিন্তু এই লিপান আর্টটা করছি, জাস্ট এই ক্লে ছাড়া। এই ক্লেটা হোমমেড কিন্তু এর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এর কারণটা আমি শর্ট ভিডিও বলেছি, আগামীতে শেয়ার করবো ইনশাল্লাহ। সো এখন আমরা এখানে ডিজাইন করার জন্য এখানে মাঝখানে যে ছিদ্রটা আছে ওইটা কীরকমভাবে করবো এটা জন্য একটা সহজ উপায় হলো যে কাগজকে এরকম গোল করে কেটে, মানে কার্ডবোর্ডের সাইজ করে কেটে আমরা এরকম ভাঁজ করে নেব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। সো এই যে মাঝখান দিয়ে একটা ভাঁজ করে তারপর আরেকটা ভাঁজ করে যে দেখো কর্নার, এই কর্নারের মধ্যে আমরা একটা ছিদ্র করে নেব। তারপর এর নিচে কার্ডবোর্ড দিয়ে ছিদ্র করে নিলে এই যে দেখো আমাদের কার্ডবোর্ডে ছিদ্র করা হয়ে গেছে। এখন তোমার মনের ইচ্ছা মতো তুমি ডিজাইন করতে পারো পেন্সিল দিয়ে। ডিজাইন হয়ে গেলে এর উপরে গ্লু দিয়ে তুমি হোমমেড ক্লেগুলোকে লাগিয়ে দেবে। এখানে আরেকটা ক্লে ইউজ করা যায়, এটা হচ্ছে এয়ার ড্রাই ক্লে, তোমরা ওইটাও ইউজ করতে পারো। আমি এখানে হোমমেড ক্লে ইউজ করছি কারণ আমার কাছে হোমমেড ক্লেটাই ছিল। আবার লিপান আর্টে যে ক্লে ইউজ করা হয় ওইটার নাম ঠিক আমার মনে পড়ছে না, ওইটাও তুমি ইউজ করতে পারো। সো আমি সিম্পল আর্টটাকে চুজ করেছি, তোমরা চাইলে একটু হার্ড তো ইউজ করতে পারো, মানে তোমাদের যা ইচ্ছা তোমরা
তেমনই আর্ট করতে পারো। আমি প্রথমবার লিপান আর্ট করছি তাই একটু নার্ভাস। আর এই যে দেখো আমি এখানে অ্যাক্রিলিক পেইন্ট করে নিয়েছি, আমি এখানে ব্লু কালার করছি, এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো কালার করতে পারো। সো ব্রাশটি ঠিক বসছিল না আমার মনে হচ্ছিল, তাই আমি এখানে হাতের করছি, হাতের অবস্থা দেখো। তারপর আমি এখানে যে দেখো মিররগুলোকে কাটছি, কীরকম করে কাটছি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো আমি এখানে পাতা টাইপের করে কাটছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারো। আমি তোমাদের কেন বলেছিলাম যে ঘর ঘর করে কাটলে মিররগুলো ভালো হয়, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন আমি আরেকটা মিরর নিয়ে এটাকে আমি সার্কেল শেপে কাটছি। এখন আমাদের একটা সার্কেল মিররও তৈরি হয়ে গেছে, এখন আমি মাঝখানে এটাকে বসিয়ে দিচ্ছি। এখন আমার আসলে বলার কিছুই নেই, তুমি জাস্ট ভিডিওটা এনজয় করতে থাকো দেখে দেখে গানের সাথে। আরেকটা কুর্তা কালার করার আগে তোমাদের কাছে যদি জেসো থাকে তাহলে জেসো অ্যাপ্লাই করতে পারো। আমার কাছে জেসো ছিল না অ্যান্ড আমার কাছে হোয়াইট কালার ছিল না, তাই আমি হোয়াইট কালার অ্যাপ্লাই করতে পারিনি। বা তোমাদের কাছে জেসো না থাকলে হোয়াইট কালার অ্যাপ্লাই করতে পারো, তাহলে কালারটা সুন্দর হবে। আর এই যে দেখো আমার লিপান আর্ট তৈরি, কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিওটা পছন্দ হলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।